হাসাইন হুসাইন মাওলা আলী মা ফাতেমা শরীফা সে চারিজনের মধ্যে যিনি তিনিকে জোরে কর আমার দয়াল নবী বিনে গয়া ফোন বলতে কে নাই সংসার আমি দেবে দেখি সব বিদেশি দেবে দেখি সব বিদেশি মিশা মায়ার জগতে আফন বলতে কে নাই জগতে দয়াল আমার নাই সাধনার বজন গ দয়াল সাধনার বজন চোখের ভানি দিয়ার দয়াল দোয়াইতাম চরণ দয়া যদি হয় আপনার মন দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হবে রে আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবীবিনে গ আফন বলতে কে নাই জগতে জোরে কন সুবহান আল্লাহ আর একটু জোরে আর শুনেন আয় শুন আমার বাজানো মধ্যে যিনি তিনি হলেন আমার দয়াল কামলেওয়ালা নবীজি আমার দয়াল কামলেওয়ালা নবীজি বলতেছেন আমার এই পাঁচটা দেহ পৌত পবিত্র দেহ মুবারকের মধ্যে যেই কোনো একটা দেহ মুবারককে ভালোবাসবে সেই আমি নবীরে ভালোবাসলো ওই পাঁচটা দেহ মুবারক নিয়ে গেছে ফাঁক মানে পবিত্র পাঞ্জেতন মানে একত্রিত মিনিয়ে মিলাইয়া হচ্ছে ফাঁক ফাঞ্জাতন আর একটু জোরে আজকের রাত্রটা হল মেরাজ নবীর রাত্র একটু গভীর মনোযোগ আমার নবী বহু কষ্টের বিনিময়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন বাজানো আমার দয়াল নবী এবার ডাক দিয়ে কয় ফাতেমা ফাতেমা একটা কাজ করে বলে জি আর রাসূল আল্লাহ কই তুমি হাসান হুসাইনকে নিয়ে গড়ে প্রবেশ করো আমি মাওলা আলীর নিয়ে মসজিদে নববীর ভিতরে যাই আর একটু জোরে এবার মা ফাতেমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে নিয়ে গড়ের ভিতরে প্রবেশ যেই গড়খানা ছিল খেজুর ফাতার সানি খেজুর ফাতার বেড়া খেজুর ফাতার দোয়ার বাজান আমার বহু কষ্টের বিনিময়ে জীবন যাপন করেছে উপবাস রয়েছে আমার নবী সাত দিনের উপবাস হাসান হুসাইন তিন দিনের মা ফাতেমা নয় দিন মাওলা আলী পাঁচ দিন আর একটু জোরে কন এরপরে ওখানার জন্য হাউকাউ করে না চিৎকার করে না তারা বলতেছে নবীর উম্মতের জন্য জীবন দিব খানার জন্য হাউকাউ করব না বাজান আমার আমার নবীর আওলাদরা কষ্ট করেছে নবীর উম্মতের উপকারের জন্য ওই আওলাদের নবীর ভালোবাসার দরকার আছে নবীর ভালোবাসার মধ্যে নামাজ আছে নি রোজা আছে নি নামাজ কয়ক্ত জুরে কর সর্বপ্রথম অক্তটার নাম ফজরের কত রাকাত সর্বপ্রথম দুই রাকাত দ্বিতীয় দুই রাকাত সুন্নত কার ফরজ কার আল্লাহর গভীর মনোযোগ আল্লাহ নবীরে কত ভালোবাসছে কত মহব্বত করছে ভালোবাসে মহব্বত করে তো দাওয়াত করে বাড়িত নিছে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো নামাজ শুরুতে সর্বপ্রথম দুই রাকাত সুন্নত দিলাম আপনি নবীকে এখন যদি আগামীকাল এই ফইল ইউপির মধ্যে ফজরের আজানের পরে চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা করে দেয় যে আজকে ফজরের আজানের পরে দুই রাকাত সুন্নত আগে ফরতে পারবা না আল্লাহর ফরজ দুই রাকাত আগে ফরবা আমি জানতে চাই বেশি মুসল্লিগের দেখাইতে গেলে নামাজ হইব নি নামাজ হবে না আল্লাহ যারে ভালোবাসছে আমি আর আপনি ওই নবীরে ভালোবাসব ওই নবীরে মহব্বত করব ওই নবী কামলেওয়ালা নামাজ রোজা আনছে আমাদের জন্য ওই নামাজ আমাদের পড়ার দরকার আছে পড়তে হবে কি হবে না এই আমার বাজানো
আমাদের মধ্যে কাল হলো তিনটা, কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালের গুণা নাই, যৌবনকালের মধ্যে গুণা বেশি, সোয়াবও বেশি। যৌবনকালে যদি আল্লাহরে একটা ডাক দেয়, আল্লাহ কয় আমি যুবকের এক ডাকে 70 জবাব দিই। বৃদ্ধকালে 70 ডাক দিলে একটা জবাব আল্লাহ দেয় কিনা সন্দেহ আছে? কথা কন, যারা ওলি হয়েছে, কামেল হয়েছে, বাজান আমার যারা বুদ্ধিজীবী হয়েছে, তারা যৌবনকালে হয়েছে? কথা কন ঠিক না বেটি? হে আমার বাজান, এখানে বেশিরভাগ যুবক দেখা যায় ভাই হাত রেখে বইলা যাইব। যৌবন কালারে তুমি কাজে লাগাও, আল্লাহ নবীর প্রেমে তুমি পাগল হইয়া যাও, নামাজ পড়ো, রোজা রাখো, হক পথে চলো, হালাল পথে রোজি কর, আম্মাই আব্বার খেদমত কর, হিংসা অহংকার দেমাগ সব সার, রসুলের তরিকায় চলা যদি তুমি যাইতে পারো, একদিন তুমি আল্লাহ আল্লাহ হইয়া যাই। আল্লাহ কয়ে ওটা আমি আল্লাহর মহসিন বন্দা হিসাবে তারে গ্রহণ করে নিব। জীবন কালে যদি তুমি ওলি হতে না পারো, আল্লাহরে যদি লাভ না করতে পারো, বৃদ্ধকালে তুমি আল্লাহরে লাভ করা যাবে এটা সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। এবার হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমা ঘরে ঢুকলো, দয়াল নবীজি শেরে খুদা মাওলা আলী করম ওয়াজহুকে লইয়া বাবা মসজিদে নববীর ভিতরে ঢুকলা। আমার নবীজি মিম্বরে শেরে খুদা মাওলা আলী নিছে, সুবহানাল্লাহ। এবার গড়ের ভিতরে যাইয়া ইমাম হাসান হুসাইন এক কর্নারে মা ফাতেমা তু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অফর করনা রে, তৎকালীনের জমনায় সাদা কাগজের চলটা ছিল কম, সবুজ রঙের দুইটা কাগজের টুকরা দুই ভাইয়ের হাতে লইয়া দুইটা কলম লইছে। কলমার কাগজের টুকরা গুলা লইয়া আঁকা আঁকি করতেছে, মা ফাতেমা তো জোহরা কিছুক্ষণ ভরে ভরে তাকাইয়া দেখতেছে কি রে কাগজ আর কলম নিয়ে তারা দুই ভাই কি করতেছে। আমার মনে হয় নাম বুঝি লেখালেখি করতেছে। বাবা গভীর মনোযোগ, নবীর ভালোবাসা, নবীর সুন্নত কাকে বলে, নামাজ রোজার কতটুক মূল্য, নবীর উম্মতের জন্য তারা কি করেছে, গভীর মনোযোগ, মেরাজের রাত্র একটু গভীর মনোযোগ। এবারে ডাক দিয়া কই বাবা হাসান হুসাইন, আজকে যার লেখাটা বেশি সুন্দর হবে, আমি মা পাগল নি তারে একটা পুরস্কার দিব গো। আরেকটু আসতে কন্যা, কি দিব, কে দিবে মা জোরে কনকে? মার পুরস্কারের সঙ্গে পৃথিবীতে দ্বিতীয় কোনো পুরস্কারের তুলনা চলেননি, জুরে কনসলেনি। ওই মায়ের কষ্ট দিলে শান্তি পাওয়া যাবে নি, এই মায়ের মনে আঘাত দিলে বাবা আল্লাহ সহ্য করবেন নি, আল্লাহ সহ্য করবেন না। ওই মায়ের কষ্ট দিলে শান্তি পাওয়া যাবে না। যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবার দরদ। বাজান আমার সন্তান যদি বাহির থেকে পরিশ্রম করে যদি ঘরে প্রবেশ করে, মা বাবার চেহারার দিকে তাকাইলে সকল দুঃখ মোচন হইয়া যা। আজকে যার বাবা নাই যার মা নাই সে বুঝতেছে। বাজান আমার, আমি যখন স্ট্রোকে পড়ে গেলাম, পাঁচ দিন যখন হসপিটালে ছিলাম, আমার মনে হয়েছে আমার আব্বা যেমন পাগলের মতন হয়ে গেছে। রাস্তার মধ্যে পাগল যে এইভাবে ঘোরাফেরা করে, আমার আব্বা এইভাবে ঘোরাফেরা করে, রাস্তা যারা সাক্ষাৎ পাই কয় দোয়া কইর দোয়া কইর, আর কই আল্লাহ আমারে নিয়া যাও, আমার ছেলের হায়াত বাড়াইয়া দাও। আব্বা যদি না থাকতো এই দোয়া কে করতো, এই পাগল কে হইতো? এই যুবক ফাই হাত রেখে বলে যাব, মা বাবা যার আছে কষ্ট দিও না, মেহরাজের রাত্রে বসে ওয়াদা করো, কষ্ট দিয়েছ মনে আঘাত দিয়েছ, মাহফিলের পরে যায়া মা বাবার কদমে ফইরা তুমি মাফ চাইবা, মা বাবার মন তো নরম, দিল তো নরম, মা বাবা তোরে মাফ কইরা দিব, দোয়া কইরা দিবে। আজকের রাত্রে যদি মা বাবা দোয়া করে তুমি ওলি হইয়া যাইবা। আরেকটু জোরে কন,
সুনামার মজান একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার কয় পুরস্কার দিব, মা দিবে পুরস্কার, দুই ভাই পাগল হয়ে গেছে, মার যে কোনো পুরস্কার দেখ না কেন, মার পুরস্কারের মতন অন্য কোনো পুরস্কারের তুলনা চলে না। সুবহানাল্লাহ, কর আরেকটু জোরে, কন্যা ইয়া রাসূলুল্লাহ বাজান, জবান দিছে কে, জবানের মালিক কে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, হাত আছে লাড়তে পারে না, পা আছে হাঁটতে পারে না, চক্ষু আছে দেখে না, মুখ আছে কথা বলতে পারে না। আল্লাহ আমাদেরকে সর্বদিক দিয়ে ভালো রাখছে, এইগুলা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে একটা পেড়া লাইসেন্স দিয়া জবানটারে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে পারেনি, জোরে কোন পারেনি। যার জবান আছে তার কাছে আমার দাবি আছে, যার জবান নাই তার কাছে আমার কোনো দাবি নাই। সবাই একটু মহব্বতে একটা চিৎকার দিয়া বলুন, ইয়া রাসূল আল্লাহ, মহব্বতে কোন ইয়া হাবিব আল্লাহ, আয় শোন আমার বানানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মায় দিবে পুরস্কার শুনিয়া দুই ভাইয়ে দুটা কাগজের টুকরার মধ্যে নাম লেখছে, লিখিয়া হাসাইন বড়, হুসাইন ছোট্ট। হাসাইন কই, ভাই আমি বড় তুমি ছোট, তোমার লেখার চাইতে আমার লেখাটা বড় সুন্দর হইছে। হুসাইন কই, ভাই ও ভাই কোনো কোনো সময় বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের লেখা সুন্দর হয়। দুই ভাই তর্ক বিতর্ক, হাসাইন একটা ডাক দিয়া কয়, ভাই হুসাইন তুমি আর আমি যদি এইভাবে বলি কোনো কাজে আসবে না, চলো যিনি ডিক্লার দিছে পুরস্কার দিব ওই মার কাছে যাই। আমি যেই দিকে যাই আমার মায়ের মতন কাউরে দেখি না, মায়ের মতন দশ মাস দশ দিন মার গর্ভে ছিলাম, একটা দিন তো মার শান্তি না দিলাম, হাইরে সে মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে জাগান নাম তার ঠিকানা, মায়ের মত না আমরা যেই দিকে যাই আমার মায়ের মত কাউরে দেখি না, মায়ের মত না। সকলে জোরে সুরে চিৎকার মেরে কোন ইয়া রাসূল আল্লাহ, আরেকটু মহব্বত কোন ইয়া হাবিব আল্লাহ। আমাদের দেশের নিয়ম, লোক বারে আওয়াজ কমে, ফ্যাশনের তারা কইতেছে কবি ফুত গেলে সামনে দাদা আমরা ভাইতো না, আল্লাহ দেখিনি দেখতেছেনি। এবার বন্ধ রাখেন জবান, আবার খোলা রাখেন, এটা আপনাদের বিবেকের উপরে বার দেওয়া হলো। আব্বার আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমরা বক্তারা যেমন ব্যস্ততা, প্রোগ্রাম নিয়ে বিভিন্ন মেয়ে মিটিং টেনশন নিয়ে, তো চেয়ারম্যান সাহেবের এরকম ব্যস্ততা, কথা কোন ঠিক না বেটি? ওনাদের প্রোগ্রাম এবং মেয়ে মিটিং অনেক কিছু, আমাদের চাইতে ওনাদের ঝামেলা বেশি, কথা কোন ঠিক না বেটি? ও মিয়া, আমাদের সেই মদিনার কামলিওয়ালা নবীর প্রেম ভালোবাসাই চেয়ারম্যান সাহেবের যে কোনো সময় মনে চাইবে দুই চারটা কথা বলবে, আমি সুযোগ দিব, ইনশাল্লাহ সুযোগ দিব, উনি কথা বলে যাবে, অসুবিধা নাই। আব্বার আমার, কারণ ওনাদের আরও প্রোগ্রাম আছে, আরও ব্যস্ততা আছে আমি জানি। আব্বার আমার, কারণ আমার ফুফাতো ভাই একটা নিজেই চেয়ারম্যান, আরে বাপটি বাবা আমার তোমরা কীতা প্রোগ্রাম করো, আমরা তোমরা চাইতে আমরা প্রোগ্রাম আরও বেশি। আব্বার আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার বলতেছে কয় ভাই এটা তো হবে না, চলো না আমার কাছে যাই একটু পরে না, ঠিক আছে যাক ওনার মর্জি মাফিক, একটু গভীর মনোযোগ কই ভাই চলো মার কাছে যাই। তখন একটা দূর দিয়া তারা দুইটা ভাই মার কাছে যাইয়া দুই পাশে দাঁড়াইয়া গেছে, সুবহানাল্লাহ, দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কই মা গো মা, দেখো মা কার লেখাটা সুন্দর, মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
daine bame dui dige la kar dige ta ka ya ko ya allah o ya mara ya 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 আমি যদি এখন বলি হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মনে কষ্ট পাইব আর যদি বলি হুসাইনের লেখা সুন্দর হাসাইন কষ্ট পাইব একজন খুশি আর একজন বেজার এই পেছলটি আমি করতে পারব না কারণ আমার দুনোটা সন্তানের আমি এক সমান ভাবে মহব্বত করি আর একটু জোরে কোন হুসাইন একটা ডাক দিয়া কয় মা গো মা লেখার রেজাল্ট দেন গো মা এবার তার মা ডাক দিয়া কয় বাবা হুসাইন আমি বলছি পুরস্কার দিব আমি ডিক্লার দিতে পারব না বলে কেন ডিক্লার দেওয়া যাবে না যাও 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 মসজিদে নববীর ভিতরে তোমার আব্বা হুজুর বসে আছে ওখান থেকে যাইয়া লেখার রেজালানো পুরস্কার দিয়া দিব আরো জোরে তারা দুইটা ভাই একটা দৌড় দিয়া গো মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া গেছে গো ঢুকিয়া শের হুদা মাওলা আলীর দুই পাশে কদমের কাছে দুই পাশে যাইয়া কয় আব্বা গো আব্বা দেখেন কার লেখাটা সুন্দর কই লেখাইছে কে কই মা কই ডিক্লার দে না কয় না বলো তোমার মা বড় সালাক ঠিক আছে ফাটাইছে আমার কাছে বলে গা এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয় মাবুদ যে কোনো একজনকে ডিক্লার দিলে খুশি আর একজন বেজার হইব এইখানে আমি এই পেছলটি করতে পারব না আমার এই দুনোটা কলিজার টুকরা জাদু মনা রে আমি আলী এক সমান ভাবে ভালোবাসি আর একটু জোরে বলুন ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেও সবাই হায় হায় নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না ওরে যাহার জন্য ফাগলামি তার তোমরা দেও নাই আইনা গ আরে সেই বিনে মোর অঙ্গ সেই বিনে মোর এই হৃদয় বাসে না তোমরা জানো না নবী আমার উম্মতের দেও সবাই এই হ্যাঁ হ্যাঁ নবী আমার উম্মতের দেও নবী আমার আমার বারে উপর দিয়া কেউ জেনে যাই গুনগুনাইয়া গো কালার গনগন সুরে কালার গনগন সুরে মনে যে ঘরে রয়ে না তোমরা জানো না নবী আমা রহমতের দেওয়ানা নবী আমা এতগুলা মানুষ আওয়াজ নাই জোরে না নবী আমা হাওয়াই চাদর গায়ে দিয়ে আমার রাসূল আছে মদিনায় শুয়া গো নবীর উম্মত বিনে আ নবীর প্রেমে গিবিনে গমে যে চোখে হয় না তোমরা জানো না নবী আমার উম্মতের দে আনা নবী আমা রহমতের দেওয়ানা তোমরা জানো না নবী হুসাইন একটা ডাক দিয়া কয় আব্বা গো তাড়াতাড়ি রেজাল্ট দেন এতক্ষণ কেন সময় লাগতেছে শেরে খোদা মাওলা আলী একটা ডাক দিয়া কয় বাবা হাসান হুসাইন একটু
আমি যদি এখন রেজাল্টটা দেই বেয়াদবি হইয়া যাইব। বলে কিসের বেয়াদবি? কই দেখো রে দেখো মসজিদে নববীর মিম্বরের মধ্যে কে বসা রইছে রে, যিনি হচ্ছেন সাত আসমান সাত জমিনের নবী, 18,000 মাখলুকাত মতান্তরে 80,000 আলমের নবী, যিনার সানে আল্লাহ ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওই তোমার নানা ভাই রহমাতাল লিল আলামিন বৈশা রইছে রে, আমি যদি রেজাল্ট দেই বেয়াদবি হইয়া যাইব। যাও 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 তোমার নানা ভাই এর কাছ থেকে যাইয়া তুমি রেজাল আনো, ওই রেজাল নিয়া তোমাদের মায়ের কাছে যাইয়া পুরস্কার গ্রহণ কর। আরো জোরে এ আমার বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার তারা দুইটা ভাই একটা দূর দিয়া আমার নবী কামলেওয়ালার কদম মুবারকে হাজির হইয়া গেছে, হাজির হইয়া সালাতু সালাম দিয়া কয় নানা ভাই, ও নানা ভাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় ভাই হাসান হুসাইন, হঠাৎ করে এই মুহূর্তে তোমরা কেন আমার সামনে? বলে নানা ভাই এসেছি একটা লেখা নিয়া। বলে কিসের লেখা? বলে একটু তাকাইয়া দেখেন, আমরা দুই ভাইয়ের দুইটা কাগজের টুকরার মধ্যে নাম লিখছি এটার ডিক্লার দেওয়ার জন্য। কো লেখাইছে কে? কই আম্মা। কো তোমার আম্মা কি বিচার করে না? কয় না। কো বড় সালাক। কো তারপরে ফাটাইছে আব্বার কাছে। কো তোমার আব্বাও করে নাই? কয় না। কো তোমার আব্বাও বড় সালাক, এখন পাঠাইছে আপনার কাছে। আমার দয়াল নবী লেখার দিকে তাকাইয়া কয় মাবুদ মাবুদা, আমি এখন কার ডিক্লার দিব? কারণ আমার এই দুটা নাতি রে আমি নবীজি এক সমান ভাবে মহব্বত করি। আরো জোরে এবার হুসাইন একটা ডাক দিয়া কয় নানা ভাই তাড়াতাড়ি ডিক্লার দেন, মার কাছ থেকে পুরস্কার আনব। কারণ মা পুরস্কার দিবে পাগল হয়ে রয়েছে, কারণ মার পুরস্কারের সঙ্গে পৃথিবীতে কোনো পুরস্কারের তুলনা চলে না। এই আমার বাজানো একটু গভীর মনোযোগ, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় ভাই হাসান হুসাইন একটু ধৈর্য ধর, লেখার রেজাল্ট আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনারা কেউ দেন না, আপনারা সবাই যেমন তারা দুই ভাইকে এক সমানভাবে ভালোবাসেন, আমি আল্লাহ তারা দুজনকে এক সমানভাবে মহব্বত করি। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই আল্লাহ আমার আমার নাতিরা কি বেজার হইয়া যাইব নি? তারা যদি বেজার হইয়া যায় আমি নবী সহ্য করতে পারব না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো একটু ধৈর্য ধরেন, লেখার রেজাল জিব্রাইলের মাধ্যমে আসতেছে। জিব্রাইল কয় মাবুদ তোমরা সবাই যেমন এক সমানভাবে ভালোবাসো, আমি জিব্রাইল তারা দুজনকে এক সমানভাবে মহব্বত করি। আর একটু জোরে বলো আমরা কেমনে যাব সোনার মদিনা আই গো নবী, কন্যা আমরা কেমনে যাব সোনার ম জবান করে আমরা কেমনে যাব সোনার ম আগাই গনবিজি আমরা কেমেন
Udurang atol khayadrai asan nabi mustofa ay shuya kande ummater maya dibosh ratro bahoya she ya khable ummati zofo mala sile de șorobă, da, ai go, nobizi, am rache mene zabo. Repoaste vor. Am rache mene zabo, femere modi. Ai go, nobizi, am rache mene. Lohito sha gorer fare shuya kande nobium tu vale ummateri maya e vere shanam rakemeneza shonar modi Hai go no vizi am rake mene Nobi matri gorbe ya shinya ya piti rohara khawa ya etim rofe na milen dora tomar po piti roh ya imo yo ke dot kailen zar bo ke donno khala Bebe gale ma ai go no bizi amura kemene Boner jata poshogan Bokti karla nabir doi saran Meger mala sayadi to zai Boner zaga yare Shira satar daware Fakih yeshe batash Corolo ga ai go no vizi am rakemene zabo jure jure am rakemene zabo premere modina ai go no vizi am rakemene আমার আল্লাহ একটা ডাক দিয়া কই জিব্রাইল যেই কোনো একটা সিস্টেম করাতে হবে যেন দুজন খুশি হয় বলে কারণ একজন খুশি আর একজন বেজার হলে চলবে না একটা সিস্টেম এমন ভাবে করতে হবে যেন দুজন খুশি হয় যদি দুজন খুশি না হয় আমার বন্ধু সহ্য করতে পারবে না আমার বন্ধু যদি সহ্য করতে না পারে আমি আল্লাহর আরশ আজিম সইতে পারবে না আর একটু জোরে কর এই আমার বাজার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল আমি একটা কথা বলি তুমি শুনো শুনো জিব্রাইল কই মাবুদ বলো তো দেখি কি বলবা আমার বুঝে হই কিনা আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তুমি বেহেস্তের ভিতরে ডুবুবা ডুকিয়া একটা কাঠের টুকরা সাতটা মার্বেল নিয়া বাইর হইবা জিব্রাইল কই আমার বুঝে আসে না লেখা দুইটা মার্বেল কেন সাতটা ওইতে আটটা হবে নয়তো ছয়টা হবে সাতটা কেন বললা আল্লাহ কই জিব্রাইল আমি যাহা জানি তুমি তাহা জানো না
বেশি বুঝিও না, বেশি বাড়াবাড়ি করিও না। আমি যেমনি বলছি তুমি এমনি যাও গিয়ে বের হও, তারপরে কি করতে হবে আমি বলবো। জিব্রাইল আবার বেহেস্তের ভিতরে ঢুকিয়া সাতটা মার্বেল একটা কাঠের টুকরা নিয়ে বের হল। বের হওয়ার পরে জিব্রাইল কই, আল্লাহ তোমার হুকুম, তোমার হুকুম অনুযায়ী আমি কাজ করছি, এখন কি করতাম? কই জিব্রাইল একটা কাজ করো বলে কি? কই আমার বন্ধু মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা আছে রে, আমার বন্ধুর কদম মুবারকের দুই পাশে দুইজন দুই নাতি, আদরের কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন বসা রয়েছে এর লেখার অপেক্ষায়। ওখানে যাও 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 গিয়া আমার বন্ধুরে আগে সালাতু সালাম দিবা, সালাতু সালাম দিয়া আমার বন্ধুর অনুমতি নিয়া তুমি তোমার কাজ করবা। আর জোরে এবারে জিব্রাইল সুন্দর করে কাঠের টুকরা আর মার্বেল গোলা নিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকছে। ঢুকিয়া আমার নবীজিকে সালাম দিল, ওয়াসালাতু ওয়াসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসালামু আলাইকা ইয়া শাফিউল মুসনাবিন, আসসালাতু ওয়াসালামু আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামিন। জোরে সুরে চিৎকার মেরে কনসু জোরে সালাতু সালাম দিয়া কই, নবী গো নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনি নবীর কদম মুবারকে, আল্লাহ কি দিয়া কি বলে পাঠাইছে আমার নবী জানেনি, কথা কইতো না জোরে কোন জানেনি, ইন্নি আরা মাআলা তারাউনা, আমার নবী যাহা জানে কোন সাহাবা পর্যন্ত তাহা জানে না, ওয়া ইন্নি আসমাউন মাআলা তাসমাউন, আমার নবী যাহা দেখে গো যাহা শুনে গো কোন সাহাবা পর্যন্ত তাহা দেখে না শুনে না, দেখার শোনার শক্তি আমার নবীরে কে দান করছে? আরো জোরে কন, আল্লাহ নবীরে এমন এলেম দান করছে, এমন ভাবার দান করছে, মা কানা ওয়া মাইয়া কুনের যত এলেম, পাস প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ যা হয়েছে বর্তমানে যা হইতেছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে আমার নবী কামলেওয়ালা সব কিছু জানে। আরো জোরে কন, আলিমুল গাইবি জানার শক্তি কে দিয়েছে? একটু কথা কর না রে বাবা, আর একটু জোরে কর না, জানার শক্তি কে দিছে? আল্লাহ দিয়ে থাক লাভ না, আমার কোনো হিংসা আছে জোরে কোন কোনো ফিলি আছে? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তদামির রাসূল, আল্লাহ পাকের গায়বের এলেম আল্লাহ কই যার তার উপরে আমি হাসিল করি নাই, দান করি নাই, ফরসেল করি নাই, বাজান আমার ইউযহিরু আলা গায়বিহি, আমি আল্লাহর গায়বের এলেম ইল্লা মানির নিশ্চয় আমি আল্লাহ তদামির রাসূল, যার উপরে আমি আল্লাহর রেজা মন্দি হাসিল হয়েছে। রেজা মন্দি কার উপরে হাসিল? তাফসিরে মুফাসসিরিনে কেরাম তাফসির করেছেন, আই হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রেজা মন্দি আমার বন্ধু মুস্তফার উপরে হাসিল, তাই আমি আল্লাহর গায়বের এলেমটাও আমার বন্ধু মুস্তফার দান কইরা দিছি। আরেকটু জোরে বলো, আল্লাহ দান করলে আপনি আমার ফিলি আছে, হিংসা আছে?
একটু জোরে কর না রে বাবা। হিংসা নাই ভিলই নাই, হিংসা ভিলই করে আমাদের কোনো লাভ হবে না, বরং আরো ক্ষতিগ্রস্ত হব। কথা কন, মরণে কবরে হাসরে মিজানে ফুল ছেড়াতে নবী ছাড়া কোনো উপায় নাই, ফুল ছেড়াতের কারণে নবী ছাড়া উপায় নাই, হাউজে কাউসারের পাহাড়ে নবী ছাড়া উপায় নাই। সবকিছুর মালিক হলো আমার দয়াল নবীজি, বাজার আবার সবকিছুকে আমার আল্লাহ নবীর দান করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জুরগন সুবহানাল্লাহ। আলামিন শব্দটা হচ্ছে বহুবচন, বাজান আমার আলম শব্দ এক বচন, আলামিন বহুবচন, মানে যত আলম আছে সমস্ত আলমের জন্য আল্লাহ হইল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ হইল সমস্ত আলমের রব, আর আমার নবী হইল রহমত রহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমত। বাজান 18,000 মাখলুকাত মতান্তরে 80,000 আলমের জন্য নবী বা রহমত। আর একটু জোরে বলুন রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাত রদিন, পাপি তাপি উম্মতের কারণরে, কন্যা রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাত রদিন, পাপি তাপি উম্মতের কারণ, আমার উম্মত গুনাহগার কি জানে কৈশর বিচার, আমি নিজে ফার করিব উম্মত আমার, রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাত রদিন, পাপি তাপি উম্মতের কারণরে, কন্যা রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাত রদিন, পাপি তাপি উম্মতের কারণরে। জোরে কোন সু, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া মারবা জানো আল্লাহর নবী একটা ডাক দিয়া কয় জিব্রাইল তুমি তোমার সৃষ্টি অনুযায়ী কাজ কর। নবীজি যখন হুকুম করলো আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাইল কাডের টুকরাটা রাখবো মধ্যস্থলে, দুইটা লেখা রাখবা দুই ফাঁসে, রাখিয়া একটা একটা মার্বেল করে তুমি সারবা, ছয়টা মার্বেল মারা শেষ হইয়া যাইব আর একটা মার্বেল তোমার হাতে রাখবা, আমার হুকুম ছাড়া মার্বেলটা সারবা না। আর একটু জোরে কর। এবারে জিব্রাইল কাডের টুকরাটা মধ্যস্থলে রাখিয়া দুইটা লেখা দুই পাশে, দুইটা কাগজের টুকরা দুই পাশে রাখিয়া একটা একটা করে একটা একটা মার্বেল করে সারতেছে, সারতে সারতে ছয়টা মার্বেল মারা শেষ, তিনটা ডাইনে তিনটা বামে। আর একটু জোরে কন। আর মার্বেল রইল কয়টা? জোরে একটা। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে কই আল্লাহ, ও আমার আল্লাহ তোমার হুকুম অনুযায়ী আমি আমার কাজ করলাম, আর একটা বাকি আছে কি করতাম একটু বল না। আরে আল্লাহ রাসুল দুইজনে কইরাছে ফেম গুফনে পিরিতির ঘর খানা বান্ধিল রে, আল্লাহ রাসুল দুইজনে কইরাছে প্রেম গুফনে পিরিতির ঘর খানা বান্ধিল রে, আল্লাহ রাসুলের বেলা কইর না কেউ অবহেলা, আল্লাহ রাসুলের বেলা কইর না কেউ অবহেলা, ইমান দিয়া আকরাইয়া দইরালো তারে, আল্লাহ রাসুল দুইজনে প্রেম কইরাছে গুফনে পিরিতির ঘর খানা বান্ধিল, পিরিতি করিয়া যেজন গেছে চলিয়া পিরিতি
মিনতি করিয়াম যেজন গেছে সলিয়া সাফল্যতার জনম রে আল্লাহ রাসুল দুইজনে কইরাছে প্রেম গুফনে পীর তীর গর খানা বান্দিল রে জোরে কোন সুবহান আর একটু জোরে কোন ইয়া রাসুলাল্লাহ ফিরিতি করিয়া যেজন গেছে চলিয়া কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি যারা তারা আল্লাহ রাসূলের শুনে প্রেম করছে কথা কন প্রেম করিয়া জমিনে শুইছে তাদের জীবন দন্য তারা এন্তেকাল করলে ফাওয়ার বারে আমি আর আপনি এন্তেকাল করলে ফাওয়ার কমে কথা কন ঠিক না বেডিং কেমন কমে আল আউলিয়া ওলা ইয়ামুতু আল্লাহর ওলিদের মরণ নাই আল্লাহর ওলিরা থাকতে যেই ফাওয়ার যে শক্তি এন্তেকাল ফরদা করার পরে তাদের ফাওয়ার খান আল্লাহর 70 গুণে বাড়ায়া দেয় আরেকটু জোরে শক্তি দেই কে ফাওয়ার দেই কে আল্লাহ দিয়ে থাকলাম না আমার ফিলি আছে বেলায় সম্পর্কে আলোচনা আরেকদিন একটু গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো রাত্রটা তো হচ্ছে মেহরাজ নবীর রাত্র কথা কোন ঠিক না বে ঠিক এই রাত্র আগামী বছর এই রাত্র অনেকে আছে আমরা অনেকে নাও হইতাম পারি কথা কোন আগামী বছর আমি মাওলানা শাহ আলম জিহাদি নাও থাকতাম পারি কথা কোন ঠিক না বেটি চেয়ারম্যান সাহেব নাও থাকতে পারে কথা কোন ঠিক না বেটি বাজান প্রধান মেহমান নাও থাকতে পারে বাজান আমার এটাই আমাদের জন্য আজকে শেষ রাত্র শেষ মেহরাজ নবীর রাত্র আজকে রাত্র যদি গুনাহ মাফ না করাইতে পারো রে মনে করবা তকদির খারাপ ভাগ্য খারাপ আসুন আমার বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান্না গান কই আর রইল একটা আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল সইটা মার্বেল যেইভাবে সারস ওই মার্বেলটা ওইভাবে সারবা না বলে কি করতাম কই একটু উপরে ডিল মারো আর একটু আসতে এতগুলা মানুষ ফ্যান্ডেল ভরপুর আওয়াজ নেই জোরে কোন নাই ইয়া রাসূল আর একটু মহব্বত কোন ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আছে নি মাহফিলে জোরে কোন না নাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ আছে প্রত্যেকের সাহারক হইতে অতি নিকটে আমরা কে কি করতেছি কার মনের কি আশা আল্লাহ জানেনি জোরে কোন মনের খবর জানেনি তে যদি জানে গাফলতি করবেন না কৃপণ আমি করবেন না বাজান আমার সরল মনে বাবা ভালো নিয়তে বসেন আজকে রাত্রটা বাবা নিয়ত কবুলের রাত্র আম্মা আব্বার জন্য দোয়া করবা আওলাদের জন্য দোয়া করবা মাহফিলের ভলন্টিয়ারদেরকে আমি অনুরোধ করবো তাদের বিছানা করে দেন অনেক লোক আরো আসতেছে দেখা যাচ্ছে লোক অনেকে বসে জায়গা পাচ্ছে না একটু মহব্বতে একটু সামনে একটু আগান দূরত পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মো একটু আগে যান গা ও আল্লাহুম্মা সাল্লি মাদেনা বিয়ানা মোহাম্মদনা ফাঁক জায়গাটা বন্ধ করে সামনে কান আশাপিয়ানা ও হিংসা সার তবাগ কর বই কর একবার মরণ হাই রে এক সেকেন্ডের নাই বরসা তোমার আমরার জীবন আল্লাহ আমাদনাবি জুরে মাদ আল্লাহুম্মা সাল্লি আমরা সবাই গোনাগার গো
নবীজি আপনার চিনিলাম না আমরা সবাই গোনাগার গো নবীজি আপনাই চিনিলাম না হাই রে সে এই কারণে রোজ ঘাসরে আমাদের কে বইলেন না আল্লাহ মোহাম্মদ নবি জুরে সবাই জবান খোলে মাওয়াদ আল্লাহুম্মা সাল্লা যখন গেলেন নূর নবীজি ওই যে গোতায়েফ ময়দানে যখন গেলেন নূর নবীজি ওই যে তায়েফ ময়দানে দুষ্ট কাফেররা মারল গো পাথর নবীজির ফাঁকবাদ মাদনা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে সুরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আছে নি আলহামদুলিল্লাহর মধ্যে আটটা হরফ কয়টা আটটা আরো জোরে একবার যদি কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে তার জন্য আটটা হরফের বদলতে আল্লাহ কয় আটটা জান্নাতের দরজা খোলা কেউ যদি একবার মহব্বতে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে আমার আল্লাহ কয় বন্দারে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁক জায়গাটা আছে ওই ফাঁক জায়গাটা সোয়াবে পরিপূর্ণ হইয়া যা তাই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে লাভ আসেনি আমরা যারা বললাম আমরা কি লাভে না লসে আর যারা বলে না তারা কি লাভে না লসে করে ফুরা লসে আছে কথা কোন ঠিক না বেটি আজকে সবচাইতে বেশি দোয়া করা হবে কাদের জন্য জানেন নি যারা ফ্যান্ডেলের বাহিরে ঠান্ডার মধ্যে কষ্ট করতেছে তাদের জন্য বেশি করে দোয়া করো ওই বাস কথা কোন ঠিক না বেটি যারা শাস্তলো বইয়া রয়েছে যারা টিভি দেখতেছে বাবা আজকে টিভি দেখার রাত্র না রাস্তায় বই আড্ডা মারার রাত্র না আজকে রাত্রটা হলো এবাদতের রাত্র কথা কোন ঠিক না বেটি বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের গান লাগান জিব্রাইল কয় মাবুদ আর রইল একটা এখন কি করতাম তোমার অনুমতি ছাড়া তো আমার হাত থেকে ছাড়তে পারি না আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাইল ওই মার্বেল গুলা যে এইভাবে সারছো ওইভাবে না একটু উপরে ডিল মারো কই ডিল মারলে যে কোনো একটা ওইতে ডাইনে নাইলে বামে কই আমি যা জানি তুমি তা জানো না বেশি ফাঁকনামি করিও না বেশি বুঝিও না আরো জোরে জিব্রাইল যাই মাত্র একটু উপরে মার্বেলটা ডিল মারছে গো আল্লাহর কুদরত বোঝা যায় না মাওলার লীলা বোঝা বড় কঠিন মার্বেলটা একটু উপরে যাইয়া মধ্যস্থলে দিয়া সমান সমানে দুইটা বাঘ হইয়া গেছে আরো জোরে দুইটা বাঘ দুই পাশে জিব্রাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ আসলাম কি করতে এতক্ষণ কি করলাম এখন কি করতে গিয়া কি হইয়া গেল কি দেখলাম এটাই বুঝি তোমার লীলা তোমার খেলা
বুঝাবর কঠিন যারা তোমার লীলা খেলা বুঝতে পারছে তারা ওই বুঝি তুমি আল্লাহওয়ালা তোমার আল্লাহর বান্দা হইছে আরেকটু জোরে হাজবান্দা তারাই হইছে যারা বুঝছে তারাই হাজবান্দা হইছে একটু গভীর মনোযোগ এবার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তোমার দায়িত্ব শেষ এখন আমার বন্ধু মুস্তফা ওইটার ডিক্লার দিব আর একটু জোরে কইতেন না তুমি বিদায় নিয়ে চলে আসো আসার আগে সালাম দিবা কি দিবা আরো জোরে একজনের সাথে আরেকজন দেখা সাক্ষাৎ হলে সর্বপ্রথম হচ্ছে সালাম আসসালামু কাবলাল কালাম কথাবার্তা বলার আগে সালাম কথা কোন ঠিক না বেড়েই এখন এক মুসলমানের এক মুসলমানের সালাম দিব দেখলে কইতে হ্যাঁ আগে আমরা সালাম দিব কথা কোন ঠিক না বেড়ে বাবা আমি হুজুর আমি বড় হুজুর আমার নাকে সালাম দিব এখানে ছোট বড় নাই আল্লাহর নবীজি রাস্তা দিয়া হাঁটতেছে ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়া হাঁটতো আল্লাহর নবী তার মানে বাচ্চাদেরকে আগে সালাম দিত আরো জোরে বলন সালাম দেওয়া বাবা সালাম দিতে হবে সালাম দিবেন সে এবার ছোট হোক বড় হোক যাই হোক মুরুক্ক হোক শিক্ষিত হোক এবার নেতা হোক আলেম হোক জালেম হোক যাই হোক না কেন আপনি আপনি আগে সালামটা দিবেন বাজান আমার একটু গভীর মনোযোগ সালাম দেওয়া সুন্নত সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব বাজান আমার ওই সালাম সুন্নত থেকেই আপনি বঞ্চিত হবেন না এবং আপনারা যদি আগে সালাম দেয় আপনি ওয়াজিব থেকে বরং মানে বঞ্চিত হবেন না সাথে সাথে উত্তর দিয়া দিবেন এই আমার বাজান একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল হে তুমি আসো আসার আগে সালাম দিয়ে বের হইবা এবার জিব্রাইল একটা ডাক দিয়ে কই নবী গো নবী গো আমার দায়িত্ব শেষ এখন বাকি যে কাজটা রয়ে গেছে এই কাজটা আপনি শেষ করবেন সবাই কইতেন না আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয় জিব্রাইল বাকি কাজটা তুমি শেষ কইরা দিয়া যাও কই হুকুম নাই অনুমতি নাই অনুমতি ছাড়া যদি আমি এখন কাজটা করতে যাই আমি জিব্রাইলের চাকরি থাকবে না আর একটু জোরে কো এবার জিব্রাইল সালাম দিয়ে মসজিদে নববী থেকে বের হইয়া গেল আমার দয়াল কামলেওয়ালা লেখার দিকে তাকাইছে তাকাইয়া দেখে গো দুজনের লেখা এক সমান সমান সুন্দর একটু জোরে কইতেন না আমার নবী একটা ডাক দিয়া কই হাসান হোসাইন লেখা নিয়ে কেউ গর্ব করতে পারবা না দুজনের লেখা একই সমান সমান সুন্দর হাসান হুসাইন কথাটা শুনাই একটা ডাক দিয়া কয় নানা ভাই কি শুনাইলেন একই সমান সুন্দর বলে হা যদি একই সমান সুন্দর হইয়া যায় তাহলে আপনি আমরা দুই ভাইয়ের দুইটা কাগজের টুকরার কোনার মধ্যে দুইটা সিগনেচার কইরা দেন বলে কেন কোন হয়তো মা ফাগুনি বিশ্বাস করতো না সুবহানাল্লাহ বলুন সুযোগ টুকায় সুযোগ টুকা আমরা নবীর উম্মত আমরা অনেক সুযোগ পাই কিন্তু সুযোগ কাজে লাগাইতে পারি না এই যে একটা রাত্র এটা আমাদের জন্য একটা সুযোগ কথা কোন ঠিক না বেটি অনেকে আড্ডা মারতেছে খেলতেছে টিভি দেখতেছে বাজান একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার দয়াল নবী কই সিগনেচার কেন কোন হইলে মা বিশ্বাস করতো না বিশ্বাস করো কর না করো এটা তো আমার কোনো না 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 দিতে হবে দিতে হবে আল্লাহর নবী তাবাসসুম মুসকে একটা হাসি দিয়া কয় দাও কলম দাও কলমটা দেওয়ার পরে আল্লাহর নবী দুইটা কাগজের টুকরার মধ্যে দুইটা সিগনেচার দিয়া দিছে সিগনেচার গুলা লইয়া নবী কামলেওয়ালার কাছ থেকে তারা দুইটা ভাই বিদায় হইয়া বের হইয়া যায় বের হইয়া মসজিদে নববীর ভিতর থেকে বের হইয়া বাহির আসিয়া এক ভাই আর এক ভাই রে কয় ভাই ও ভাই
মা তো বলছে যে কোনো একজনকে ডিক্লার দি, মানে পুরস্কার দিবে। এখন দি দুজনের লেখা সুন্দর, নানা ভাই দি দুজনের সিগনেচার দিছে, এখন কি করব। হুসাইন একটা ডাক দিয়া কয়, হুসাইন একটা ডাক দিয়া কয়, ভাই ও ভাই টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মা যদি পুরস্কার নাও দে, মা যদি নানাজানের লেখা দেখিয়া যদি সিগনেচার দেখিয়া খুশি হইয়া যায়, খুশির উপরে আর কোনো বড় পুরস্কার হতে পারে না। চলো মা পাগলনির কাছে যাই, জুরে কনা সুবহান আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, পিছনে তারা পড়ে না, মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, আরে নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান, নবীজি কে না দেখিলে বাসে না আসে দের প্রাণ, আল্লাহ মোহাম্মদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা, আরে কবর যদি চাও ও জালা, দুরুদ বানাও গলার মালা, কবর যদি চাও ও জালা, দুরুদ বানাও গলার মালা, সেই কবরে থাকবে বালা, দেখবেন নবী মোস্তফা আল্লাহ। দুয়ালায়ালে সাইয়্যিদিনা, আরে শিখাইয়া প্রেম গেলা, কোথায় কাউ কামলে ওয়ালা, দেখা দিয়া নিবক জালা, ফোরাও মনের বাসনায় আল্লাহ। মোহাম্মদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে, প্রধান অতিথি আসবে, আমি মাইক ছেড়ে দিব। প্রধান অতিথি স্টেজে আসবে, আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দিব। আপনারা বসে থাকতে রাজি আছেন তো? আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকতে রাজি আছেন তো? আজকে বাড়িতে গিয়ে কী করবেন? আজকে তো এবাদতের রাত্র, রোজা করার রাত্র, কথা কোন ঠিক না বে? ঠিক, মাহফিল যতটা পর্যন্ত চলক, তারপরে আমরা গিয়ে মসজিদে গিয়ে এবাদত করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো, কথা কোন ঠিক না বে? ঠিক, এখানেও জিকির হবে, অনেক ছেলেরা ফাগলার আছে এখানে জিকির করবে, স্পিকার দিয়ে মাইক বন্ধ করে স্পিকার দিয়ে জিকির করবে। আব্বাড়া বাবা তেই মদিনার কামলেওয়ালা নবীজির প্রেম নফল এবাদত, আমাদের নফল নামাজ পড়ার দরকার আছে কি না? আব্বাড়া আমার একটু গভীরে মনোযোগ, অন্তরের কান লাগান। এবার সুন্দর করে দুটা ভাই লেখা গোলা নিয়া মায় ফাগলনের কাছে ঘরের ভিতরে প্রবেশ করবে, এমন সময় দেখতেছে রে মায় ফাগলনি সেজদায় ফইরা রইছে। আরো জোরে সালামিয়া হাবিবাল্লাহ, মহব্বতে বড়ন সলা জনিয়া রাসুল আল্লাহ, সালামিয়া খুদা জানে মোহাম্মদ মোস্তফা গো, মোহাম্মদ মোস্তফা জানে খুদা কো, সালাতুনিয়া রাসুল আল্লাহ আলাই, জোরে সালামুনিয়া, সকলে জোরে সুরে চিৎকার মেরে বলুন ইয়া রাসুল আল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিব আল্লাহ,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলছে, আসলে কি কথাগুলো কি ভালো বলছে না খারাপ বলছে, এগুলোর উপর আমাদের আমল করার দরকার আসেনি? আসলে আফত বিপদ কিয়ামত যা কিছু আছে সব আমরা নিজের নিজের হাতে টাইনে আনতেছি, কথা কোন ঠিক না বেটি? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? কারে মেরে কেডা খাইব, কার হক মেরে কেডা খাইব, কারে দিয়ে কেডা লাগাইব, এরকম আসেনি? সমাজের সুখ শান্তি নাই, নাই শান্তি আর হবেও না, কারণ আমাদের চলার খাসিলত বালা না, কথা এখন ঠিক না বেটি? একটু গভীর মনোযোগ অন্তরের কান, প্রধান অতিথি আসবে, আমি চলে আমি মাইক ছেড়ে দিব, একটু গভীর মনোযোগ। তখন গোড়ের দরজার মধ্যে কাছে যাইয়া দেখতেছে মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদার মধ্যে পড়ে রইছে। আর একটু জোরে কোন পাগল দর বংশার দেওয়ানা জংলাই তার ঠিকানা গরে গেল নবীর দার গদার নবীজির গনের কথা বলবা গার নবীজির শানের কথা বলবা গায়ার লাইলা খা কলে মা ফরেন যত ওলামা সৃজন করল আল্লাহ যার খাতিরে আসমানার জমিন এলাহি আলমিন আসমানার জমিন এলাহি আলমিন সৃজন করল আল্লাহ নবীর কারণে কন্যা সৃজন করিল আল্লাহ নবীর কারণ এ নবীজির গুণের কথা বলব গারে একদিন তোরই হবে মা ফাতেমা কি বলবো মহিমা হযরত আলী দেব যাও মা উপরে নবী কান্দারি হইয়া নিবের তরে ফার করিয়া নবী কান্দারি হইয়া নিবের তরে ফার করিয়া হাসান হোসেন থাকবে যে দুই কিনায়ারে হাসান হোসেন থাকবে যে দুই কিনায়ারে নবীজির গুণের কথা বলব গকারে নবীজির শানের কথা বলব গায়ারে জোরে কন সুব আরেকটু জোরে আওয়াজে বোঝা যায় কষ্ট হইতেছে প্রধান অতিথি রয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই হে আমার বাজানো ও আজ সব দিন সব দিক দা করা যায় না কথা কোন ঠিক না বেটি আর আলোচনা যেটা ঢুকবেন একটার ভিতরে থাকলে একটা মজা আছে কিছু আছে কতক্ষণ ফাইক ফারা কতক্ষণ ফইল কতক্ষণ মশা যান কতক্ষণ মুখ হয় তে ঘুরিয়া বলে উরি বাপ রি বাপ এগুলো তো আসলে মজা নাই আর কিছু আছে দেখবেন তোর একবারটা চোদ্দটা সুর দে যার যে সুর এই সুর তারই মানাই অন্য করে মানাই তো না তাহেরির ফাট তাহেরির সুর তাহেরিরে মানা জালালির সুর জালালির ফাট জালালিরে মানা রেজবির সুর রেজবির ফাট রেজবিরে মানায় জসীমউদ্দিন মুজাহিদের সুর মুজাহিদের ফাট মুজাহিদেরে মানাই আমি শাহ আলম জিয়াদের সুর আমার ফাট আমারে মানাইবে অন্য কারো সুর অন্য কারো ফাট আমার মানাইতো না কিছু আয় মাহফিল এগুলো বেটলামি করে কথা কোন ঠিক না বেটি যে কোনো একটা ধরে রাখবা যদি বারো দিক দিয়ে যাইবা ইটাও হারাইবা হিটাও হারাইবা কথা কোন ঠিক না বেটি ফরক হইব কি তা জানে বলো দোয়ারতে আমার আদু হয়ে ভালো আছি খোয়ারতে আমার আখ হয়ে ভালো আছি কথা কোন ঠিক না বেটি আর শোনা আমার ভালো একটু গভীর মনোযোগ আমি ছাত্র জীবন থেকে যে সুরটা ফলো করছি এটা এখনও রাখছি দরকার নেই বারো আমার যদি কেউ বলে যে তাহের হিসাবে একটু সুর দেন 50 লাখ টাকা দেবো আমার হোক সম্ভব হইতো না দরকার নাই হেবেটা হেবেটা করবো আমার তো এগুলোর দরকার নাই আজ শোন আমার বাজান অনেক জায়গার মধ্যে গেলে কো সিনিয়র তাহিরি কো জুনিয়র তাহিরি জুনিয়র আজহারি জুনিয়র সিদ্দিকি আর কিছু কিছু আছে ওহাবি শুনলে আওয়াজ করে সুন্নির মধ্যে ওহাবি শুনলে আওয়াজ করে এই মেয়েগুলো মুনাফিকি লক্ষণ কথা কোন ঠিক না বেটি যে কোনো একজন সুন্নি আলেমের সুর তুমি ফলো করো তুমি মুনাফিক যাদের নাম শুনলে আমাদের গায়ে আগুন লাগে যারা নবীউলের দুশ্মন ফাক ফানজাতনের দুশ্মন তাদের সুর তুমি কেন ফলো করো কথা কোন ঠিক না বেটি কিছুদিন আগে মিরপুর সাটিয়া ঝুরি একটা লোক প্রোগ্রাম করছি তো সিদ্দিকী শুরু আজ করে মিয়া যেগুলার নাম শুনলে যেগুলার দেখলে আমাদের গায়ে আগুন লাগে কি একটা আরম্ভ শুরু করে দিছে এখন এগুলো লেগে মানুষ এখন ফাগল হয়ে গেছে গা
আসুন আমার বাজান, একটু গভীর মনোযোগ, আলোচনা বিশাল বড় লম্বা সংক্ষেপ করে ফেলতেছি। এবার ঘরের দরজার কাছাকাছি গিয়া দেখতেছে মায় ফাগলনি সেজদার মধ্যে ফিরে রয়েছে। হুসান হাসাইন ডাক দিয়া কই, কিরে মা দি সেজদা, এখন তো কোনো নামাজের সময় নয়, এখন কেন নামাজ সেজদার মধ্যে ফিরে রয়েছে? হাসাইন কই, এত কথা কইও না মা, কোন সেজদাই আছে এটা তুমি আর আমি জানতাম না, বুঝতাম না। সুবহানাল্লাহ। ঘরের দরজাটা খুলিয়া ঘরের ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে দাঁড়ায় রয়েছে। হুসাইন কই, ভাই অন্যদিন নামাজ পড়লে দেখতাম সেজদায় যাইতো আর মাথা তুলতো, এখন দিয়ে এক সেজদায় গেছে, অনেক কান হয়েছে, মা কি তা আসলে পুরস্কার দিবে? দিলে মা বাপ ধরে রয়েছে। আচ্ছা পুরস্কার না নিয়ে ঘর থেকে বেরোইতাম না? আরে জোরে বলুন, আর একটু জোরে কর। প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সন আশিকে মাশুকের খেলা, আরে খেলেছে নবী কামলে ওয়ালা, মেরা যেতে নিলেন আল্লাহ ফেমের কারণে, মেরা যেতে নিলেন আল্লাহ ফেমের কারণে, ফেমের ডোরি বান্ধরে মদিনার আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম ফিরিতি, নিজ নূরে বানাইল নবীরে প্রেমের কারণে, নিজ নূরে বানাই নবীরে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার আল্লাহ বানাইল আসমানার জমিন, আরো বানাইল রাত রয়ার দিন, সারা জগত বানাই মাওলা নবীর কারণে, সারা জগত বানাই মাওলা নবীর কারণে, ফেমের ডোরি বান্ধরে মদিনা। হুসাইন একটা ডাক দিয়া কয়, ভাই রে ভাই, আসলে কথা কি জানেননি, যন্ত্র যদি ভালো গান গাইতো মজা লাগে, কথা কোন ঠিক না বেটি? আর যন্ত্র যদি বেকের বেকের ফের ফিরি বেরি বেরি জেরি জেরি করে তখন তা গান গাইতো মজা লাগে না। এক ঘন্টার জায়গা যদি একটা গানের বদলে তো ফার্স্টটা গান গান, তবু কষ্ট হয় না, কথা কোন ঠিক না বেটি? যন্ত্রটা ভালো বুঝছিনি বাজান, খাজা এবং গাউসিয়া বলাকা এইগুলো আর এবং সুরমা আছে, এইগুলো ছাড়া ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। এর মধ্যে এক নম্বর আছে খাজা, তারা বলবো আমরা ফার্ম দিতেছে, ফার্ম নই, ফার্মের ফার্মের ফাগল আমি নই, ফার্ম দেওয়ার জন্য আমি ফারি নেই। এক নম্বর খাজা, দুই নম্বর কাউসিয়া, তিন নম্বর আছে বর্তমানে বলাকা, চার নম্বর আছে সুরমা, সুরমা দিয়ে দিন ওয়াজ করছে, আমার একটু কষ্ট হয়েছে, একটু কষ্ট হয়েছে আমার, আব্বার আমার, আর রব্বানি সব্বানি গব্বানি যাতা চিতা সব বাদ, একবারে বাদের মায়ে গীতা, হে বেটা যাতে ওহিতা, যাতে ওহিতা মিয়া ইতাই গান। আমি এক বছর ওয়াজ করছিলাম চুয়ে ছোটো বহল, আমি বলছি যে এই মাইক যদি আনো আমার আর দাওয়াত করো না, কারণ বেটা যাতে হিতা সমস্যা নেই, আমার দ্বারা সম্ভব না, দাওয়াত আর তা আসলে দাওয়াত রাখছি না, আমরা রব্বানি মাইক ছাড়া তো আমরা আমি করতে আমার আমার দাওয়াত করবো না, দরকার নেই, আমি তখন দাওয়াজ করতাম না। আব্বার আমার আমার মদিনার কামলেওয়ালা নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে কি না? জোরে কন, আসুন আমার বাজান। এবার দাঁড়ায় রয়েছে কয়, ভাই ও ভাই, একটু গভীর মনোযোগ থেকে আসে বলে, আল ইসলামী না গেছিল নইলে ঠেক ভাবি সমুদায়, ভালো কইরা ফইর তোমরা ওলির মাদ্রাসায়, ও বাইরে ভাই একটি মাদ্রাসায় আছে আজমইরি বস্তি, সেই মাদ্রাসায় শুইয়া রইছে মঈনুদ্দিন চিস্তি, সেই মাদ্রাসায় ফাঁস করিলে, সেই মাদ্রাসায় ফাঁস করিলে বেলায়তের খবর পাই, ভালো কইরা ফর তোমরা অলির মাদ্রাসায়, কথা কোন ঠিক না বেটি? অলির মাদ্রাসায় যতক্ষণ পর্যন্ত দাখিল না কইবা, ভর্তি না কইবা, রে মোর দাখল জিন্দা হবে না। দুই ঘন্টার উপরে গেছে, আমার কাছে মনে হইতেছে মনে আধা ঘন্টা করছি। আসুন আমার বাজান, একদিক দিয়ে যন্ত্র, দুই দিক দিয়ে হচ্ছে শ্রোতা, এত মানুষ যে আমি কল্পনা করতেছি না, আজকে মেরাজের রাত্রে যেহেতু লোক হইব, আজকে আজকের তাবারক ও মাশাল্লাহ খুব সুন্দর তাবারক, আরআইফএস, হ্যাঁ তুমি আরআইফএস, আরআইফএস ফুটলা আবার কি, তা আরআইফএস এর কোনো ফুটলা নাই, আরআইফএস ফাগলা তিতা মিডা, আল্লাহ তিতা মিডা জিনে না ফাগলা রে জিলা ফি দিও না, কথা কোন ঠিক না বেটি? বাজান আমার আজগার তাবারক জিলাফি, জিলাফি না লই আজগা যাইতাম না, কথা কোন ঠিক না বেটি? একটা লোক জিলাফি সারা যায় না,
আজকের তাবারক তাবারক হবে রোগের সাফা। এবার দাঁড়াইয়া একটা ডাক দিয়ে কই ভাই ও ভাই, পুরস্কার সারা ঘর থেকে বের হব না। অন্যদিন নামাজে সেজদায় গেলে দেখতাম মাথা উড়াইতো সেজদায় যাইতো, এখন দেখ সেজদায় গেছে অনেক কান হইছে। তুমি আর আমি জানি না মা কোন সেজদায় গেছে, কোন সেজদায় গেছে। এবার ডাক দিয়া বলে, এবার ডাক দিয়া বলে ভাইও ভাই, মন তো আর মানতেছে না মা জেনে কোন পুরস্কার দে। এবার একটা ডাক দিয়া কয় ভাই, পুরস্কার সারাই আমি ঘর সারতাম না। এবার মায়ে পাগল নি, মায়ে পাগল নি সেজদা। ইমাম হুসাইন একটা দৌড় দিয়া মার ফিডের মধ্যে উঠিয়া একটা ডাক দিয়া কই মা গো নামাজ ছাড়, হুসাইন তোমার সন্তানদের লেখা গুলা দেখো। কয়েকবার বললো উত্তর আসে না, উত্তর আসে না। এবার গায়েবি আওয়াজ আসলো, কি গো ফাতেমা, তুমি সেজদা থেকে মাথা উঠাইয়া হাসান হুসাইনকে শান্তি কইরা দেও। আরে জোরে কিতারে ফুলাফাইন কিতা শুরু করছো, তাহিরি আইছে তোরা যে একটু অবস্থা আরম্ভ করছে, তুমি দেখা তাহিরি আইছে। আরে বাপটি বা বাপটি বা, কি একটু অবস্থা আরম্ভ করেছে ভালো করে বল। তাহিরি যদি আয় তাই ইষ্টি যাইব, তাহিরি আইলে ইষ্টি যাইব, এখানে আইতো না, ওখানে আইতো না, ইষ্টি যাইব মানে ইষ্টি যেন আয়া যাইতো না, কথা কোন ঠিক না বেটিং। ইনশাল্লাহ আসবে, চিন্তা করিস না, আইতাছে বই। আসুন আমার বাজানো, এবার সেজদা থেকে মাথা উঠাইলো, উঠাই একটা ডাক দিয়ে কই বাবা হুসাইন, ও বাবা হুসাইন, করলে কি রে ফুত, করলে কি বলে কি করছি, কই তুমি আমারে ডাক দিয়া সর্বনাশ কইরা ফালাইছো, কমা কেন সেজদাই ফেরা রইছো, ওখান তো নামাজের সময় না। ক ফুতরে ফুত, আমি তো নামাজের সেজদাই ছিলাম না, দুনিয়ার কোনো লোভের সেজদাই ছিলাম না। আরো জোরে ক, তাহলে কোন সেজদাই ছিলা, কই বাবা হুসাইন তোমার নানা জানের একদল গুনাগার উম্মত আছে রে, নেকের তুলনায় তাদের গুণা থাকবে বেশি, এবাদত কম করবে, এবাদত করার সুযোগ পাবে না বেশি, গুণা মাফ করাইতে পারব না। আমি তোমাদের মা, ওই তোমার নানার উম্মতের পক্ষ হইতে আল্লাহর কাছে তাদের গুণা মাফ চাইছিলাম। আরো জোরে ফুতরে ফুত, বারো আনা গুণা মাফ করাইয়া ফালাইছি, আর মাত্র চাইর আনা গুণা ছিল রে। আমি সেজদায় গেছিলাম মনে করছিলাম ষোলো আনা গুণা মাফ না করাইয়া সেজদা থেকে মাথা তুললাম, নইলে ডাক দিয়া সর্বনাশ করছো ত্রে ফু, বারো আনা মাফ করাইছে আর মাত্র সাইরানা গুণা বাকি রইয়া গেছে। হুসাইন একটা ডাক দিয়া কয় মা গো মা, বাকি সাইরানা গুণার জন্য আমি হুসাইন জীবন দিয়া দিব, মা গো মায়া জীবন দিব, নানা উম্মতের দুজুখে যাইতে দিব না। মা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন, সেজদায় গেছিলাম তোমার নানা উম্মতের আমল নামা, জর্রা পরিমাণ গোনা রাখিয়া সেজদা থেকে মাথা উঠাইলাম না, হইলে ডাক দিয়া সর্বনাশ, কয় আমরা তো তোমারই ছেলে, ওই সারানা গোনার জন্য জীবন দিব, নানার উম্মতের দুজুখে যাইতে দিতাম না। আর জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল কন্যা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগ সাফায়তের গান্ডারে রাসূলুল্লাহ, আগ সাফায়তের আয়া মুহাম্মদ মুস্তাফা নবী
প্রথম নূরের সৃজন জিনে গায়েবের বাণী আমরা যার মুখে শুনি এক বিনে যে দুই বুঝি না এক বিনে যে দুই বুঝি না এক আল্লাহ মোহাম্মদ মস্তফা সবাই কোনা রে সবাই কোনা আয়া মোহাম্মদ মস্তফা কেউ বলে নবীজি নূরের ফুতুন কেউ বা বলে নবী গোলাপের ফল আগর নয় সে গোলাপ নয় সে ফতুল নয় সে গোলাপ নয় সে ফতুল নূর আল্লাহ মোহাম্মদ মস্ত লেওয়ালা মোহাম্মদ রে গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নবীজি হলেন আমরা রে কাবার কাবা গোলাপ তো নয় নবী গোলাপের বাবা নবীজি হলেন আমরা রে কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা মোহাম্মদ মোস্তফা নবী জোরে হইয়া মোহাম্মদ মোস্তফা আরে চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির নূরের ইশারা চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির নূরের ইশারা আল্লাহর ওলি গনে দেখে খেলা প্রেমিকেরা দেখলো খেলা বৈশানির আলায়া মোহাম্মদ মস্ত আসলে আপনাদের আওয়াজে বোঝা গেছে ফেটে খিদা লাগছে আই হাই রে ঝগড়া লাগাই দে না বাবা আওয়াজ জন করতো না আল্লাহ জানে আর মা ফিলে আইলে কত রকমের কষ্ট যে লাগে গো আইলে সকলে কন্যা ইয়া রাসূলুল্লাহ নবীর আওলাদরা যদি নবীর উম্মতের জন্য জীবন দিতে পারে গো আমরা সেই আওলাদের ভালোবাসার দরকার আছি জোরে কোন ভালোবাসতে হবে কি ভালোবাসতে হবে কি হবে না আসুন আমার বাজানো এবার হাসান হুসাইন কয় মা গো মা দেখো গো মা কাগজের টুকরা এই এদিকে গীতা এদিকে সা বেটা ক্যামেরা ফিট করতেছে তুই দেখি হে গরিতা এদিকে ওয়াজ কি হেন করবো এবার কই মা দেখো কাগজের টুকরা দেখ দুটা কাগজের টুকরা দেখলো দেখে গো আমার নবী কামলেওয়ালার সিগনেচার দুটা কাগজের টুকরা আরো জোরে দেখি একটা মুস্কি হাসি দিছে হাসি দিয়া কই বাবা হাসান হুসাইন দরজ ধর হাসান হুসাইন কয় মা গো মা যেই হামুসকি হাসিটা দিছ আমরা দুই ভাইয়ের জীবন ধন্য হইয়া গেছে নারায় তাগবি আরো আসতে নারায়ের সলাত নারায়ের সালাত প্রধান অতিথির আগমন হুসাইন সাহেবের আগমন নারায় তাগবির নারায়ের সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ